আমি ভুল, কাকা প্রমাণ করে দিয়েছি আমি ভুল। এরকম ডাস্ট গুঁড়ো গুঁড়ো হলে সেটা ডেভিল, আর বেসন হলে সেটা চপ, বুঝলে? আমি ভুল। কিচ্ছু চাইনি আমি লাইক সাবস্ক্রাইব ছাড়া, আমিও তাদেরই দলে যাদের বাড়ে না লাইক সাবস্ক্রাইবার। হ্যালো গাইস, তো দেখো তোমাদেরকে বিরিয়ানি চিকেন মানে বিরিয়ানি রাইস এরকম টাইপের অনেক কম্বো দেখিয়েছি, মানে অনেক জায়গায় গিয়ে ব্লগ করেছি, খেয়েছি, তো এরকম অনেক কিছু দেখিয়েছি। কিন্তু আজ ভাবলাম একটু অন্যরকমের কিছু করি। আজ আমি অন্যরকম করতে একা একা বেরিয়ে গেছি সাইকেল নিয়ে পুরো এলাকা, মানে চারিদিক শুধু জল আর জল, বৃষ্টি পড়ছে, ইভেন আমি নিজে জলে লেজে গোবরে হয়ে গেছি ভিজে। তো ডেস্টিনেশন উত্তরপাড়া। আমি খবর পেয়েছি উত্তরপাড়া একটা ফ্রাইড আইটেমের দোকান আছে, যেখানে নাকি খুব কম প্রাইসে 50 রকমেরও বেশি ফ্রাইড আইটেম পাওয়া যায়। তো এই বৃষ্টির মধ্যে আমি আর ইন্ট্রো বেশি দিচ্ছি না, আমি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। চলো উত্তরপাড়া যাওয়া যাক। তো গাইস ফাইনালি চলে এসেছি আমরা সেখানে যেখানে পাওয়া যায় মানে খুব চিপেস্ট প্রাইসে অনেক 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 ফ্রাইড আইটেম। তো গাইস তোমাদের আমি বলেছিলাম ঠিকই যে এখানে 50 রকমের আইটেম পাওয়া যায়, বাট সেটা আগে পাওয়া যেত। এখন কারেন্টলি কাকার কাছে 14-15 রকমের আইটেম আছে, যেহেতু মার্কেটের এই অবস্থা, তো তার থেকে বেশি আইটেম নেই। দেখো যে কটাই আইটেম পাওয়া যাক না কেন, আমি মেন মেন কিছু আইটেম নেবো এবং তোমাদের সঙ্গে সেটা খেয়ে রিভিউ দেবো। আর এই হচ্ছে দোকানটা, আর দোকানটার লোকেশন আর দোকানের ওনাদের সাথে কথা কিন্তু আমি খেয়ে তোমাদের সাথে বলবো। তো চলো আমার কী কী আইটেম নিচ্ছি সেটা দেখাই আর আইটেমটা নিয়ে ফিরি। তো গাইস এখানে ফ্রাইড আইটেম তো অনেক দেখতে পাচ্ছি, এখানে অনেক রকমের ফ্রাইড আইটেম আছে, কিন্তু আমি কাকার মুখ থেকে শুনে নেবো যে আমার কোন কোনগুলো খাওয়া উচিত। কাকা তুমি বেস্ট কিছু রেকমেন্ড করো, কী কী নেওয়া উচিত? আছে ভেটকি মাছ, লোটে মাছ, বেটা বেস্টের তো একদম ভালোই খেতে, মোচা, আরও বিভিন্ন রকমের আইটেম আছে, চিংড়ি, ক্যাপসিকাম, চিকেন পকোড়া, বিরিয়ানি খেতে খেয়ে দেখবেন ভালো লাগে। তো চলো আমি বেস্ট বেস্ট কিছু আইটেম নিই, তারপর তোমাদের সাথে ফিরছি। তো ফাইনালি গাইস এখানে আমরা নিয়েছি প্রথমে দুটো আইটেম, এটা হচ্ছে লোটে, লোটে মাছের ফ্রাই, এটার দাম 20 টাকা, আর এটা হচ্ছে চিংড়ি ফ্রাই, যেটার চিংড়িটার পিছন দিকটা এরকমভাবে বেরিয়ে রয়েছে গাইস, তো এটার দাম 15 টাকা। তো ফার্স্টে আমরা লোটেটা দিয়ে ট্রাই করবো। তো তোমাদের লোটেটা ভেঙে দেখাচ্ছি, এই হচ্ছে লোটেটা। এবার কোটিং যে খুব পাতলা বলবো না, কোটিং কিন্তু যথেষ্ট আছে, কিন্তু মাছের পরিমাণটা কিন্তু অনেক আছে, দেখছো পুরোটা একদম ঠাসা মাছ। তো চলো এটা ট্রাই করা যাক। সাম চপ, সাম কাসুন্দি, অ্যান্ড ফার্স্ট ট্রাই করে দেখা যাক মানে উত্তরপাড়ার ফ্রাইড আইটেম। লোটে মাছটা না বেশ ভালো লাগছে, কারণ লোটে মাছের ভিতরটা না ওই কিছু কিছু লোটে মাছের মানে কিছু কিছু ফ্রাইড আইটেমে তোমার লোটে মাছের ভিতরটা বড্ড লাল লাল করে, মানে প্যাল প্যাল করে, এটার মধ্যে সেটা নেই, এটা ওই খুব বেশি ওরকম না, আর বেশ ক্রিস্পি, আর যে কোটিংটা আছে বেশ ভালো লাগে। চলো একবার ট্রাই করি। কাসুন্দি লোটে মাছ লোটেটা কিন্তু আমার গাইস বেশ ভালো লেগেছে। চলো চিংড়িটা আসি। তো এই হচ্ছে চিংড়ি গাইস, যেটা প্রত্যেকটা দোকানের একই বৈশিষ্ট্য, যে ভিতরে কী থাকে সেটার জানা নেই, কিন্তু পিছনে এরকম বেরিয়ে আছে মানে এটা চিংড়ি। চলো এটা ভেঙে দেখা যাক। এই হচ্ছে কোটিং আর এই হচ্ছে ভিতরের স্টাফিংস, এই হচ্ছে চিংড়ি। চিংড়িটা কিন্তু সাইজটা ভালো, খুব ছোট না, ভালো সাইজ। চলো এটা বাইট করে দেখা যাক। একটু কাসুন্দি দিয়ে নিলাম, আর এই হচ্ছে চিংড়ি আর চপটা। চলো আই লাভ চিংড়ি, আমি চিংড়ি লাভার, সেই কারণে এটাকে আমি কখনোই খারাপ বলতে পারি না। অসাধারণ লাগলো চিংড়িটা, মানে আলাদাই একটা টেস্ট মুখে দেখুন লাগলো। তো চলো লোটে আর চিংড়ি শেষ, এবার দেখি অন্য কি নেওয়া যায়। তো গাইস আমাদের নেক্সট আইটেম ইজ এটা নাকি পিওর ভেটকি মাছের চপ, যার দাম মাত্র 20 টাকা। আমি জানি না কাকা কী বলছে, এটা ট্রাই করে দেখতে হবে এটা কতটা আসল কতটা নকল। আর এটা হচ্ছে একদম বোনলেস চিকেন পকোড়া, একদমই বোনলেস, এটার দামও 20 টাকা।
বাট এটা ভেটকি মাছের পিওর ভেটকি আমার বিশ্বাস হচ্ছে না। চলো এটা খেয়ে দেখি। তো গাইস আমি একটু ভেঙে দেখাতে পারছি, এই হচ্ছে কোটিং। তো চলো এটা ট্রাই করে দেখি যে এটা কতটা ভেটকি। এটা গাইস ভেটকি মাছের চপ, ফ্রাই হলে কিন্তু ফিলে থাকে, এটা চপ একদম। অনেস্টলি বলছি গাইস, যেগুলো পিওর ভেটকি মাছ হয় না, একটা আষ্টে গন্ধ হয়, মানে যতই ভোজন না কেন একটা ভেটকির গন্ধটা যায় না। তো এটা পিওর ভেটকি মাছ, এটা মাছের স্বাদ আসছে, একটা খেতে ভালো লাগছে, কিন্তু পিওর কি না সেটা আমি সত্যি কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ আমার সেরকম আষ্টে গন্ধ বা একদম পিওরনেস লাগলো না, কিন্তু মাছটার ফ্লেভারটা ভালো, খেতে ভালো লাগছে। তো গাইস এই হচ্ছে চিকেন পকোড়াটা, একদম ধামসা সাইজের একটা চিকেন পকোড়া, ফুললি বোনলেস চিকেন পকোড়া, 20 টাকায় কীভাবে পসিবল হচ্ছে সেটাই আমরা দেখবো। চলো এটা ভেঙে দেখা যাক। এই হচ্ছে চিকেন পকোড়া, ফুললি বোনলেস। ও মাই গড গাইস, চিকেনের পরিমাণ অনেকটা আছে, এটা এত বড় ছিল না পকোড়াটা, এত বড় সাইজ না, কিন্তু চিকেনের সাইজটাও কিন্তু অনেকটা বড়। আমি দেখাতে পারছি, এইখানে রয়েছে চিকেন, আবার এইখানেও রয়েছে চিকেন, পুরো বোনলেস। চলো একবার বাইট নিয়ে দেখা যাক। এটা গাইস অ্যাকচুয়ালি ভালো খেতে, বিশ্বাস করো চিকেন পাবো না, দারুণ লাগছে, আলাদাই টেস্ট, আর চিকেনের পরিমাণটা অনেকটা, যে কারণে এত ভালো লাগছে। তো গাইস চলো আমি এই ভেটকির চপটা আর চিকেন পকোড়া খাই, খেয়ে শেষ করে তারপর দেখি আর কি কি আইটেম নেওয়া যায়। তো গাইস এই হচ্ছে ডিমের চপ, এটা ডিমের চপ না ডেভিল। গাইস দ্য মেন ফানিস্ট থিং ইজ ডিমের চপ যা ডিমের ডেভিল একই জিনিস। আমরা ইংলিশে বলি ডেভিল, বাংলায় বলি চপ, চপ বলতে একটু অসুবিধা হয়, তাই আমরা ইংলিশে একটু একটু ইংলিশে সুন্দর দেখানোর জন্য, একটু নিজের ভাব বাড়ানোর জন্য আমরা ডেভিল বলি, তাহলে আমরা চপ বলি। তো কাকা বলছে ডেভিল আর চপের মধ্যে ডিফারেন্সটা, কাকা ডিফারেন্সটা কি ডেভিল আর চপের মধ্যে? ডেভিল বেসন হলে ডিমের চপ হবে, আর লেড়ু ডাস হলে তখন ওরা ডিমের ডেভিল। হ্যাঁ দেখেছো, আমি আমি ফুড ব্লগিং করছি কি, আমি ভুল, আমি ভুল, কাকা প্রমাণ করে দিয়েছে আমি ভুল। এরকম ডাস্ট গুঁড়ো গুঁড়ো হলে সেটা ডেভিল, আর বেসন হলে সেটা চপ, বুঝলে? আমি ভুল, আমি প্রমাণ করে দিয়েছি কাকা আমি ভুল। তো চলো এই হচ্ছে ডিম, আর এটা কিন্তু আমরা ফুল ডিম নিয়েছি, যার দাম 15 টাকা। আর এই ডিমের মাঝখানে কিন্তু মশলাপাতি দেখেছ, ডিমের হাফ ডিমে অর্ধেক মাল মশলা থাকে, অর্ধেক ডিম থাকে, কিন্তু এটা দুটো ডিমের মাঝখান থেকে মাল মশলা, তারপর ডিম, মানে ফুল ডিম। তো চলো একটা বাইট নিয়ে দেখা যাক, ফার্স্ট বাইট অফ দ্য ভুল থিংস, ভুল খাবার, ভুল জিনিস। চলো বাইট নিয়ে দেখা যাক। ডিম আমার জন্মগতই ভালো লাগে, সে হাঁস মুগরি মুরগি ঘোড়া ছাগল যারই হোক, ডিম আমার দারুণ লাগে। তো এই ডিমের আইটেমটা বেশ ভালো লেগেছে, কিন্তু কাকা উপর দিয়ে নুনটা বেশি ছড়িয়ে দিয়েছে, পুরো মুখটা নোনা হয়ে গেছে। ডিমটা কিন্তু বেশ ভালো লাগছে, আর মশলা বেশি নেই, পিওর ডিম, আর ক্রাঞ্চি ক্রাঞ্চি কোটিং সেই লাগছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি, তারপর কাকার সাথে কথা বলছি আর অনেক রিভিউতে দিচ্ছি। অলরাইট গাইস, খাওয়া দাওয়া কিন্তু আমাদের সমস্ত কিছু শেষ, আর ওখানে গান চলছে, টোটো নিয়ে গান বেরিয়েছে, ভেরি ভেরি প্রফেশনাল ব্লগার গাইস। গাইস লোকেশন হচ্ছে উত্তরপাড়া স্টেশন থেকে কাঁঠালবাগান বাজার দিয়ে সোজা আসবে অমরেন্দ্র বয়েজের দিকে, একদম মেন স্ট্রিটেই দোকানটা পড়বে। ওইখানে হচ্ছে কাবাব, মানে কাবাবের যে ভিডিওটা করেছিলাম, লাইভ কাবাব, লাইভ কাবাবের পাশেই দোকানটা। আর যদি ল্যান্ডমার্ক বলতে চাই তাহলে উল্টো দিকে করিমস, করিমসের একদম অপোজিট এই দোকানটা কাবাবের দোকানের পাশে। আমি ব্লগ করতে গেলে এসব বেশি, এই এই সুন্দর সাংস্কৃতিক নাচ গান আমি ব্লগ করতে গেলেই বেড়াই এসব। জলদি পালাও, জলদি পালাও, ব্লগটা শেষ করি, পালাও পালাও, জলদি পালাও। কাকা ওয়েলকাম টু বিবিডি ফ্যামিলি, তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে মধুসূদন পণ্ডা। তোমার এই চপের ব্যবসা কতদিনের? আমার ব্যবসা এখন 30 বছর। এখন 30 বছর? তা তুমি চিকেনের আইটেম রাখছো না কেন 30 বছর ধরে? শ্রাবণ মাস। আচ্ছা কাকা বাবার ভক্ত, তাই শ্রাবণ মাস বলে চিকেন রাখছে না? চিকেন তো রাখতেই পারে, কিন্তু না চলে কি করবে। আচ্ছা আচ্ছা, মানে কাকা ভক্ত না, মানে কাকার কাস্টমারের ভক্ত, কেউ খাবে না তাই কাকা রাখেনি, ভেরি গুড থিং। তো তোমার এখানে মেনলি কি কি পাওয়া যায়, কটা থেকে ক টাকা থেকে শুরু হয়? আমাদের 7 টাকা থেকে নিয়ে 30 টাকা। আচ্ছা সব রকম আছে, ভেজিটেবল, মোচা। তোমার টাইমিংটা একটু বলে দাও। লোটের চপটা কিন্তু বেশ ভালো লেগেছে, কিন্তু পিওর ভেটকির যে চপটা ওটা কিন্তু আমার খুব ভালো লাগেনি, বি অনেস্ট গাইস।
খুব একটা না আমার ভালোই লাগেনি ওটা। মাছের ফ্লেভারটা ঠিক ছিল মোটামুটি, কিন্তু মশলাটা একটু বেশি ঝাঁঝালো, আমার ভালো লাগেনি। কিন্তু ডিমের চপটা ডেভিল, ডিমের ডেভিলটা সেই লেগেছে সেই। আর সবচেয়ে ভালো যে জিনিসটা, আয় এইভাবে দাঁড়া, এইভাবে দাঁড়া ঘুরে। আর সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে চিংড়ি, প্রন প্রন, প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম হয় গাইজ, প্রন প্রন, হ্যাঁ প্রনটা জাস্ট অসাধারণ লেগেছে, তেমন লেগেছে। কিন্তু এখানে যে মেন জিনিসটা যার জন্য আমি এসেছিলাম, চিকেন ফ্রাই, ড্রামস্টিক ফ্রাই, কাকাগুলো নেই, বাবার মাছ, বাবার ভক্ত, তাই জন্য তো ঠিক আছে, অন্য কোনো দিন আসা যাবে চিকেন খেতে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব প্লিজ গাইজ, সাবস্ক্রাইবটা করো না, কষ্ট হয় বৃষ্টিতে ভিজে ভিজে। চলো গাইজ, দেখা হচ্ছে নেক্সট দামদার মারাত্মক ফাটাফাটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই, দিস ইজ মি দা বং ব্লগার দীপ সাইনিং আউট। এই ধোকাটা আমাদের কম্পালসারি দেওয়া হয়েছে, মানে এত ধোকা খেয়েছি আর ধোকা খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু কাকা আমাদের দিল কম্পালসারি, তো ধোকাটাও খেয়ে দেখি কেমন। এই হচ্ছে ধোকাটা, সাইজটা বরফি সন্দেশের মতো, তাহলে একটা বাইট নিয়ে দেখা যাক ধোকার, ধোকার লেয়ারটা দেখাচ্ছি এরকম লেয়ার, ধোকাটা বেশ ক্রিস্পি, ধোকা নিয়ে কিছু বললেন নেই, ধোকার টেস্ট একই হয়, সবাই খেয়েছো যারা যারা ধোকা খেয়েছো, সে ফিজিক্যালি হোক আর ফুড ধোকাই হোক বা মেন্টাল ধোকাই হোক, মানে মেন্টালি ধোকাই হোক, কমেন্টে জানাও কারা কারা ধোকা খেয়েছো, ধোকার টেস্টটা কেমন। চলো এটা শেষ করি।